আজকে হাবিব আপনি লিখেছেন, আমি ভারত থেকে জানতে চাই আমাদের দেশে মিডিয়া বলছে আপনাদের ওখানে নাকি হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, এটা কতটুকু সত্য? অমুসলিমের অধিকার সম্পর্কে ইসলামের নির্দেশনা কি? ভাই হাবিব, আপনাদের দেশ থেকে অর্থাৎ ভারত থেকে আপনারা যে মিডিয়ার প্রচার প্রচারণা দেখতে পাচ্ছেন, আমরা দুঃখজনক হলেও সত্য বলতে চাই আপনাদেরকে যে এটা একরকম মিথ্যাচার হচ্ছে। আমাদের দেশে আমাদের আশেপাশে যে হিন্দু ভাই বোনরা আছেন তারা ভালো আছেন, নিরাপদে আছেন। বিচ্ছিন্ন যে ঘটনাবলী সেটি তো সবসময় যে কম বেশি হয়ে থাকে, বিশেষ করে আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে আপনারা আপনাদের দেশ ভারতে আপনারা নিজেরা মুসলমানরা নানাভাবে যে নিগৃহীত আছেন, একের পর সেখানে ধর্মীয় দাঙ্গা এবং মুসলিম নিধন হয়ে থাকে, ঠুনকো অজুহাতে অগণিত মানুষকে হত্যা করা হয়। আমাদের এখানে বাংলাদেশে ইতিহাসে কখনো এরকম কোনো ঘটনা ঘটেনি। বিভিন্ন রাজনৈতিক অস্থিরতায় হিন্দুদের ভালোবাসার দাবিদার মানুষ অনেক সময় আপনার তাদেরকে গুটি হিসেবে ব্যবহার করে আপনার এ ব্যাপারে প্রোপাগান্ডা চালায় থাকে। অতি সম্প্রতি যে ঘটনা ঘটেছে সেখানে বিচ্ছিন্ন কিছু ঘটনা প্রথম একদিন হয়তো হয়েছে, সামান্য কিছু মানুষ হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছেন, উল্লেখযোগ্য যে ক্ষতি মানুষের হতাহত হওয়া, ধর্মীয় দাঙ্গা হওয়া, বহু মন্দির ভেঙে ফেলা, এরকম কোনো ঘটনা আসলে এখানে ঘটেনি আমরা চাক্ষুষ প্রমাণ। কিছু মানুষের ঘর বাড়িতে কেউ আঘাত করেছে দুষ্টচক্র, সেটা তো আসলে অনেক মুসলমানের বাড়িতেও আঘাত করা হয়েছে, সেটা হিন্দু হিসাবে যতটা হয়েছে তার চাইতে বেশি সরকার দলীয় বিগত সরকারের অনুসারী হিসেবে হয়েছে। বিগত সরকার অনুসারী হিসেবে বহু আমলিগের নেতার ঘর বাড়িতে আঘাত করা হয়েছে এবং তাদের ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, তো তারা তো মুসলমান ছিলেন। বিধায় এইটাকে সাম্প্রদায়িক কোনো ঘটনা হিসাবে আখ্যায়িত করা একেবারে ভুল এবং একরকম অবিচার মুসলমানদের প্রতি। এমনি শান্ত ইসলাম সুমন লিখেছেন, কোনোভাবে অন্তর নরম হয় না, মন থেকে কোনো কিছুই করতে পারি না, মোনাজাতেও কান্না আসে না, ইস্তেগফার পড়ি তাও কোনোভাবে অন্তর নরম হয় না, করণীয় কি? আল্লাহ মাফ করুন, অন্তর শক্ত হয়ে যাওয়ার, কঠোর হয়ে যাওয়ার অনেক কারণ আছে, কখনো কখনো নিজের পাপাচার করতে করতে মোহর মেরে দেওয়া হয়। এই জন্য পাপের পরিবেশ থেকে সরে আসা, সকল পাপ থেকে সরে আসার জন্য সংগ্রাম করা এবং কান্না না আসলে কান্নার ভান করা, এটি খুবই গুরুত্বপূর্ণ। ফাইল্লাম তাবকু ফাতাবাকু, যদি তোমাদের কান্না না আসে তাহলে সেক্ষেত্রে তোমরা কান্নার ভান করার, কান্নার চেষ্টা করো অন্তত। আর দ্বিতীয়ত হলো কোরআন কারিমের আয়াত সুন্দর করে তেলাওয়াত করা, অর্থ বুঝে বুঝে পড়া, গবেষণা করা, এটি অন্তর্বিগলিত হওয়ার একটি অন্যতম কারণ। আল্লাহ নেককার এবং মুত্তাকি পরহেজগার বান্দা যারা আছেন সে সমস্ত মানুষদের সোহবত এবং সান্নিধ্যে থাকলেও অন্তর বিগলিত হয়, নরম হয়, সেটিও অন্তর নরম হওয়ার একটি কারণ। আরটিএন মোহাম্মদ রাজু খান আপনি লিখেছেন, আইডি থেকে, কাউকে উঠে দাঁড়িয়ে সম্মান জানালে কি শিরিক হবে? না, শিরিক বলা যাবে না, তবে এটা নিয়ে ওলামাদের ইখতিলাফ আছে। অনেক ওলামাকে জায়েজ বলেন বিভিন্ন হাদিসের কারণে, আবার অন্য কিছু হাদিসের আলোকে অনেক ওলামায়ে কেরাম এটিকে নিষেধও করেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে সম্মান জানানোকে অপছন্দ করতেন বলে বিভিন্ন বর্ণনা রয়েছে। কিন্তু আবার কোনো কোনো বর্ণনা থেকে এটিকে অনেক ওলামায়ে কেরাম সাব্যস্তও করেন, তবে দাঁড়িয়ে সম্মান জানালে যে শিরক হবে ব্যাপারটা সেরকম কেউ কিন্তু বলেননি। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।